করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সশস্ত্র বাহিনী। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, আফজাল, রাজধানীর বিভিন্ন স্পটে সেনাবাহিনীর আজ 5টি টিম কাজ করছে। জানিয়ে রাখি যে আমরা ধানমন্ডি এলাকায় সকাল থেকে দেখেছি, এখানেও সেনাবাহিনীর যে টিমটি কাজ করছে তারা সড়কে যে যানবাহনগুলো চলাচল করছে সেই যানবাহনগুলো থামিয়ে সেই যানবাহনের চাকায়, যানবাহনের বিভিন্ন অংশে তারা জীবাণুনাশক স্প্রে করছেন। এছাড়া আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা ঘর থেকে বেরিয়েছেন বিভিন্ন কাজে তাদেরকেও তারা সচেতন করছেন এবং অতি প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বাইরে বেরে না হয় সে ব্যাপারটিও নিশ্চিত করছেন সেনা সদস্যরা। এছাড়া হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতেও তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে। অর্থাৎ যে সকল বিদেশি বা যারা হোম কোয়ারেন্টিনে আছেন তারা কতটুকু হোম কোয়ারেন্টিন মেনে চলছেন সেই ব্যাপারটিও তারা তদারকি করছেন। এছাড়া সড়কেও তারা জীবাণুনাশক স্প্রে করছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই জীবাণুনাশক স্প্রের কার্যক্রমও এখানে শুরু হবে। তো আমরা এই টিমের যিনি নেতৃত্ব দিচ্ছেন মেজর শিশির, তার সঙ্গে এ বিষয়ে একটু কথা বলবো। মেজর শিশির, একটু আমাদেরকে বলবেন আপনি যে আজকে যে আপনারা দেখছি সকাল থেকে এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, এই বিষয়টা নিয়ে একটু বলেন যে আপনাদের আসলে কী কী কাজ আপনারা এখানে করছেন এবং জনসচেতনতা সৃষ্টিতে আর আপনারা কোনো ঘাটতি দেখছেন কিনা। ধন্যবাদ। আমরা মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে গত 25 মার্চ হতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত আছি। আমরা মূলত করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সতর্ক করছি, তার পাশাপাশি সবাই যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সে বিষয়ে সবাইকে উৎসাহিত করছি এবং সম্প্রতি যারা বিদেশ থেকে ফেরত এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইন থাকা নিশ্চিত করছি। ধন্যবাদ। আপনারা যে জীবাণুনাশক স্প্রে করছেন দেখলাম সড়ক দিয়ে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলোতে এবং আপনারা সড়কেও জীবাণুনাশক ছিটাচ্ছেন, তো এই কার্যক্রম আপনারা আসলে কতক্ষণ পর্যন্ত এখানে চলমান রাখবেন এবং আপনারা কোন কোন এলাকায় কাজ করছেন আজকে? আমাদের আজকে আমরা ধানমন্ডি এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত, আমরা ধানমন্ডি এলাকায় কাজ করছি এবং এটা একটা কন্টিনিউ প্রসেস, আগেও এটা চলমান ছিল এবং এটা চলমান থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলাম এই টিমের যিনি নেতৃত্ব দিচ্ছেন মেজর শিশিরের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন তাদের যে আজকের কার্যক্রম সেটি বিষয়ে। জানিয়ে রাখি আফজাল যে 24 তারিখ থেকে আজ পর্যন্ত টানা নবম দিনের মতো কিন্তু মাঠে কাজ করছে সেনাবাহিনী এবং তারা আসলে সামাজিক দূরত্ব নিশ্চিতেই কিন্তু বেশি জোর দিচ্ছেন। আফজাল, রাজধানীর বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সশস্ত্র বাহিনী, সে খবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।